হ্যালো ফ্রেন্ড, বেঙ্গলি রাধুনীতে আপনাদের স্বাগত। আজ আমি তৈরি করব ডাটা দিয়ে আলু দিয়ে বাটা মাছের পাতলা ঝোল। আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। তা চলুন দেখে নেওয়া যাক বাটা মাছের ঝোল। বাটা মাছগুলোকে আমি ভালো করে কেটে নেব, ছাই মাখিয়ে নিয়েছি বাটা মাছগুলোকে নিয়ে কাটবো। আপনাদের কাছে যদি ছাই না থাকে এখানে আপনারা নুনও নিতে পারেন। ভালো করে কেটে নেব। আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানাবেন। এইভাবে আমি সব বাটা মাছগুলোকে কেটে নেব। আমার বাটা মাছগুলো কাটা হয়ে গেছে, এবার আমি ভালো করে ধুয়ে নেব। আমি যখন বাটা মাছগুলোকে ধোব তখন ভালো করে নুন মাখিয়ে ধুলে বেশি সুন্দর হয়। এবার আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম তেল। তেলটা আমি খুব ভালো করে গরম করে নেব। মাছগুলোকে আমি নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি, এবার আমি ওগুলোকে ভেজে ফেলব। এবার উল্টে দেব। এবার আমি বাটা মাছগুলোকে তুলে ফেলব। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন, আর দেব সামান্য একটু চিনি। এবার আমি আলুগুলোকে যে কেটে রেখেছিলাম ওই আলুগুলোকে দিয়ে দেব ওর মধ্যে। দিয়ে আমি ভালো করে আলুগুলোকে ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই। এবার আমি দেব ওর মধ্যে স্বাদ মতো নুন। এক চামচ ধনে আর জিরের গুঁড়ো। শুকনো লঙ্কার গুঁড়ো হাফ চামচ। এক চামচ দিয়েছি আদা বাটা। আমি এখানে পেঁয়াজ ব্যবহার করব না। হলুদের গুঁড়ো, দিয়ে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষাতে থাকব। এবার আমি এর মধ্যে দেব একটা টমেটো। এবার যে ডাটাগুলোকে কেটে রেখেছিলাম ছোট ছোট করে ওগুলোকেও দিয়ে দিলাম। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। এবার আমি ভালো করে এটাকে কষাতে থাকব। এবার আমি এটাকে 5-7 মিনিটের জন্য ঢেকে দেব।
আবার আমি এটাকে কষাতে থাকব এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল আর দেব চার পাঁচটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে এবার দিয়ে দিলাম জল দিয়ে আমি একটু আবার নাড়িয়ে নেব তরকারিটাকে আবার আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দেব এবার আমি মাছগুলোকে ওর মধ্যে দিয়ে দেব একটু নাড়িয়ে দেব দিয়ে আমি এটাকে আবার দু থেকে তিন মিনিট ভালো করে ফুটতে দেব আমার রেডি হয়ে গেছে ডাটা আলু দিয়ে বাটা মাছের ঝোল আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ